শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম। জনিস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব চিকেনের আরো একটি লোভনীয় রেসিপি, আমার আজকের রেসিপি কাশ্মীরি চিকেন মশলা। তবে চলুন দেখে নেওয়া যাক আরো একটি লোভনীয় রেসিপি, দেখে নেওয়া যাক রান্নার পুরো প্রস্তুত প্রণালী। কাশ্মীরি চিকেন মশলা রান্নায় আমার লাগছে মেইন উপকরণ চিকেন বা মুরগির মাংস। আমি এখানে দেশি মুরগি ব্যবহার করছি, রান্নাটা চাইলে ফার্মের মুরগি দিয়েও করা যাবে। আমার মাংসের পরিমাণ এখানে আধা কেজি থেকে একটু বেশি আছে। এখানে নিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এবারে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাংসটা আমি মাখিয়ে নিব। হলুদ মরিচ আর লবণ মাখানো হয়ে গেলে এখন আমি মাংসটা এভাবেই রেখে দেব 20 মিনিট। 20 মিনিট পর আমি রান্নায় চলে যাব। কাশ্মীরি চিকেন মশলা রান্নায় আমার যা যা লাগছে, নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ ঘি, মেজারমেন্ট কাপের 1 কাপ তরল দুধ, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1/2 কাপ টক দই, 2টা ফেটিয়ে নিয়েছি, মাঝারি সাইজের 2টা টমেটো আমি পিউরি করে নিয়েছি, 1.5 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এই রান্নায় আমি কোনো রকম গোটা গরম মশলা ব্যবহার করব না। 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। রান্নার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এই রান্নায় তেলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1/2 কাপ দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসটা আমি 3-4 মিনিটে ভেজে নিব। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো তুলে নিব। এবার এই মাংসগুলো দিয়ে দিব। এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। মাংস তুলে নেওয়ার পর এই একই তেলে আমি রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি 7 মতো লবণ। চুলার আঁচ মিডিয়াম করে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা দিয়ে 20-30 সেকেন্ড নেড়ে চেড়ে নিব।
নেড়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে আদা রসুন 2-3 মিনিট ভেজে নেব। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে এখন আমি সবকিছু 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের আধা কাপ পানি দিয়েছি। এই পানি দিয়ে মাংসটা এখন আমি কষিয়ে নেব 10 মিনিট, আর আমার চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর। আমার মাংসটা কষানো হয়ে গেছে। রান্নার এই পর্যায়ে এখন আমি মাংসের মধ্যে দইটা দিয়ে দিব। দই দেওয়ার পর মাংসটা আমি আরো 3-4 মিনিট কষিয়ে নিব। এই পর্বের কষানোটাও কমপ্লিট। রান্নার এই পর্যায়ে এখন আমি মাংসের মধ্যে দুধটা দিব। দুধ দিয়ে একবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলার আঁচ ফুল করে দিব, আর মাংসের মধ্যে একটা বলক নিয়ে আসবো। মাংসের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচ লো করে দিব, আর মাংসটা আমি ঢেকে রান্না করে নেব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। আমার রান্না কমপ্লিট। রান্নার এই পর্যায়ে এখন আমি মাংসের মধ্যে পছন্দ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে 1 মিনিট মতো নাড়ব। এক মিনিট জাল করা হয়ে গেছে। এখন চুলা নিভিয়ে দিব, আর মাংসটা পরিবেশন করে নিব। দর্শক, তৈরি হয়ে গেল কাশ্মীরি চিকেন মশালা। মুরগির মাংসের এই পদটি যে কোনো স্পেশাল অতিথি আপ্যায়ন সহ দাওয়াতে খাবার টেবিলে রাখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, রেসিপিটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।